বুনিয়াদপুর পৌরসভার সরাইহাট এলাকার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম বিপ্লবী ক্লাব। এবছর এই ক্লাব 45তম বর্ষে পদার্পণ করেছে। 45তম বর্ষে এবছর প্রায় 10 লক্ষ টাকা ব্যয় করে পুজোর আয়োজন করতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ। এবারে পুজোর থিম দক্ষিণ ভারতের শিব মন্দিরের আদলে মন্দির নির্মাণ। বুনিয়াদপুরের সরাইহাট এলাকায় অবস্থিত এই বিপ্লবী ক্লাবে এবছর বালুরঘাটের প্যান্ডেল শিল্পীদের দ্বারা তৈরি হতে চলেছে পুজো মণ্ডপ। এছাড়াও আলোকসজ্জায় থাকছে কৃষ্ণনগরের শিল্পীরা। এর পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে 3 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। গান করতে আসবেন জি বাংলা খ্যাত মালদা জেলার শিল্পী রাফা ইয়াসমিন সহ আরও অন্যান্য শিল্পীরা। এ প্রসঙ্গে ক্লাবের সদস্য পিঙ্কু সরকার বলেন, থিম এবার আমরা এবার সরাইহাট বিপ্লবী ক্লাবের 45তম বর্ষে পুজো, আমাদের কালী পুজো। এবারে আমাদের থিম হচ্ছে মানে দক্ষিণ ভারত বলতে কর্ণাটক রাজ্যের একটি শিব মন্দিরের আদলে আমরা এবার পুজো প্যান্ডেল করছি। না, আমরা প্রতি বছরই একটু জনসাধারণকে দর্শকদের একটু নতুনত্ব কিছু দেবার চেষ্টা করি। এই যে আমাদের প্রতি বছরই একটা আলাদা আলাদা থিমের উপর আমরা কাজ করি, তো এইবার আমরা যে থিমটা করেছি সেটা হচ্ছে আপনার কর্ণাটকের একটি শিব মন্দিরের আদলে আমরা প্যান্ডেল করেছি। হ্যাঁ, প্রতি বছরের ন্যায় আমাদেরও এবারও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমরা 16ই নভেম্বর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের প্রতি বছর দুস্থ মানুষের মধ্যে যেহেতু সামনে শীত চলে আসছে তো শীত বস্ত্র প্রদান হবে এবং কিছু দুস্থ মানুষের মধ্যে শাড়ি বিতরণ হবে। এছাড়াও আমাদের এলাকায় যে সমস্ত দুস্থ ছাত্রছাত্রীরা যারা আছে তাদের মধ্যে আমরা কিছু পুস্তক বিতরণ করব এবং তাদেরকে আর্থিক সাহায্য করব, যেন আগামী দিনে তাদের বই পুস্তক কেনার ক্ষেত্রে বা পড়াশোনা করার ক্ষেত্রে কিছু সাহায্য হয়। এবং আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এবার আমাদের আকর্ষণ হিসাবে আসছে সারেগামাপা যে লিটল চ্যাম্পস 2022 সাল, সেখানকার পার্টিসিপেন্ট রাফা ইয়াসমিন থাকছে। এছাড়া জি বাংলার তমশ্রী ভট্টাচার্য, অনিক শর্মা, এই সমস্ত গায়ক গায়িকা থাকবে। এটা নিয়ে আমাদের অনুষ্ঠানটা হবে এবং এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী বিপ্লব মিত্র মহাশয়। উনি আমাদের অভিভাবক, উনি প্রতিবারই আমাদের এই অনুষ্ঠানে থাকেন, এবারও থাকবেন। বুনিয়াদপুর থেকে শান্তনু মিস্টার রিপোর্ট, নিউজ টুডে।